আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ ওয়ারকাতু কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি মনে আছে কিছুদিন আগে একটা কথা বলছিলাম যে আসলে আমরা কেন প্রবাসে যাই বিশেষ করে আরবয়েন্টি ইউরোপ আমেরিকার হিসাব করে আমরা লাভ নাই তো আসলে আমরাও মুসলমান তারাও মুসলমান তো আমরা কেন আসলে ওই দেশগুলাতে যাই তারা কেন আমাদের দেশগুলাতে আসে না টপিকটা ছিল এমন তো এখন কথা হয়েছে আমি তো বলছিলাম যে আসলে আপনাদের অনেকের মাথা আসতে পারে তাদের কাছে তেল গ্যাস আছে হয়তো বা তাদের দেশের এক টাকা আমাদের দেশের বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা যাই হোক আসলে এই কারণে আসলে আমরা ইনকাম করে দেখা গেছে ওইখানে দুই রিয়াল মান্থলি ইনকাম করলে দেখা গেছে বাংলার চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হয় আসলে এছাড়াও আমার কাছে কিছু কারণ মন হয়েছে আমি দীর্ঘদিন যাব তাদের সাথে থাকার পরে আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে আসলে ওইখানে যারা আছেন আরব কান্ট্রিতে যারা আছেন বিশেষ করে আরবদের সাথে যাদের চলাফেরা আছে হয়তো তারা বুঝতে পারবেন আমাদের দেশের তুলনায় কিন্তু তারা কিন্তু নামাজ অনেকে কম পড়ে ঠিক আছে কিন্তু তাদের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমি যেটা ব্যক্তিগতভাবে মানে আমি যেটা মানে ফাইন্ড করতে পারছি এটা হচ্ছে আপনার তারা হচ্ছে আপনার আমরা যে নামাজ পড়ার পর আমরা যতবার আল্লাহর নাম নেই তারা নামাজ না পড়ে কিন্তু সকাল থেকে রাত্র পর্যন্ত এর থেকে বেশি আল্লাহর নাম নেয় প্রত্যেকটা কাজে যে জিনিসটা আমাদের মাঝে নাই তো এই কাজটা হচ্ছে এমন সকালে ঘুম থেকে ওঠার পরে যে কোনো জিনিস ধরতে ডিসমিল্লা আল্লাহ মানে যেখানে যেটা বলা লাগে আলহামদুলিল্লাহ যেইখানে যেটা বলা লাগে এই কথাগুলো তাদের মুখে একদম লাগিয়ে থাকে এটা আমি আসলে বিভিন্ন আরবদের সাথে চলাফেরা করার পরে আমি বিষয়টা বুঝতে পারলাম তো আসলে আমার কাছে তখন মনে হয়েছে যেই জিনিসটা কিন্তু আমাদের সমাজে প্রচলিত না আর কেন যেন আমার কাছে মনে হয় যে এই জিনিসটা প্রচলিত না থাকার কারণে আমরা নামাজ পড়ছি আমাদের ডিউটি শেষ কিন্তু আসলে হয়তো খুব কম সংখ্যক মানুষ যে আলহামদুলিল্লাহ অধিকাংশ মানুষ আল্লাহ জানে না কোন জায়গাতে কি বলতে হয় আমি এমন মানে অনেক মানুষ দেখছি অনেক শিক্ষিত স্মার্ট আমি অনেক দেখছি যে বলা হয় যে বলো বলা আলহামদুলিল্লাহ আর এটার সাথে তো এটা যায় না এই কথার সাথে আলহামদুলিল্লাহ বা ইনশাল্লাহ যায় না বলতেছে আলহামদুলিল্লাহ তো আসলে এই কারণগুলোর কারণে আমার মনে হচ্ছে যে আল্লাহর একটা অশেষ রহমত আরবদের প্রতি আছে আর একটা বিশেষ কথা হচ্ছে সৌদি আরব বা আরবের বিভিন্ন জায়গাতে রাসুল সাল্লোসাল্লাম গেছে বিশেষ করে সৌদি আরবে রাসু সাল্লা আলাই সাল্লামের জন্ম ওইখানে তো রাসুল সাল্লাহ সাল্লাম ওইখানে আছেন তো ওই হিসাবে মনে করেন না ওই জমিনগুলাতে আল্লাহর একটা অশেষ রহমত ওইখানে আছে এই কারণে ওইখানে আপনার রহমতের শেষ নেই তো আমার কাছে কেন জানি মনে এই আমরা ওইখানে যাওয়া লাগে হয়তো বা কাজ করি কিন্তু ভিতর অনেক বরকত তো আমার এই ভিডিওটার মাধ্যমে আমি এই জিনিসটি বোঝানোর চেষ্টা করছি যে আমরা হয়তো নামাজ পড়ি কিন্তু আমরা হচ্ছে এখনো তারা অনেক বেশি আল্লাহর নাম নেয় আর আমি এমনও অনেক মানুষ দেখছি উনিশ থেকে বিশ হইলে আরবদেরকে গালি দেয় বিশেষ করে আমি বলবো এই জিনিসটা মোটো ঠিক না হয়তো আমি নিজে অনেক দেখছি এরকম যে আরবদেরকে গালি দে কারণ আরবদেরকে গালি দেওয়ার আগে একটা জিনিস মনে রাখবেন বা একটা জিনিস ভাববেন আমার রাসুল সাল্লাহ আলাই সাল্লাম কিন্তু আরব উনিও আরব ছিলেন সো আরবদেরকে গালি দেওয়ার কোন সুযোগ আমাদের নাই ঠিক আছে ওনারা হয়তো কিছু সংখ্যক মানুষ আছে যে খারাপ আমি নিজেও অনেক হয়তো পাইছি আসলে খারাপটা কেন এটা আপনারা জানেন না এটার কারণ হচ্ছে কিছু আরব আছে ওদের মাতৃভাষাটা আরব কিন্তু আসলে ওরা হয়তো বংশধর কোনো এক সময় কাফের ছিলেন তো ব্লাড কখনো পরিবর্তন হয় না এই কারণে আসলে আপনি আরবদের নিয়ে গালি দিতে পারবেন না বুঝছেন কাফের থেকে মুসলমান হয়েছে তো সব সময় একটা জিনিস মনে রাখবেন যে যে হোক না কেন ব্লাড কিন্তু কিছু না কিছু ব্লাডের ভিতরে কিছু না কিছু থাইকে যায় তো এই কারণে আসলে দুই একজন খারাপ হলে যে আরবদেরকে নিয়ে আমাদেরকে গালি দিতে হবে এমন কিন্তু না কিন্তু যারাই হয়তো আরবদের সাথে একটু উনিশ বিশ ব্যবসা বাণিজ্যের খাতিলে হয়তো বা টাকা পয়সার লেনদেন একটু উনিশ বিশ হইতেই পারে কিন্তু হইলেও আরবদেরকে কোনোভাবে আমার আমরা গালি দিতে পারবো না কারণ এর কোনো গালি দেওয়ার কোনো লজিকে নাই আমাদের কাছে কারণ আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে রাসুল সাল্লা আলি ওসাল্লাম আরব ছিলেন ব্যাস এই এই জিনিসটা যদি আমাদের স্মরণে আসে আমরা পারবো না কোনো আরবদেরকে গালি দিতে তো আমার ভিডিওর মাধ্যমে যেটা বোঝানোর চেষ্টা করছি আশা করি অবশ্যই বুঝতে পারছেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত